অত্যন্ত দারুণ কাজ করছেন তরুণদের নিয়ে। ইজাজ আহমেদ আমাদের অনারেবল স্পেশাল গেস্ট, মিস্টার জোয়েল রিফম্যান অনারেবল স্পেশাল গেস্ট, মিস্টার কানবার হোসেন বর উপস্থিত আছেন, আমাদের প্রিয় বিওএলসি গ্র্যাজুয়েট বৃন্দ, অভিভাবক বৃন্দ, তরুণ উদ্যোক্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইরা, সুধীরবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার প্রথমেই বক্তব্যের শুরুতেই এই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা জানি যে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার যারা তরুণদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমারও তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি যখন সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি, তখন যখন আমাদের ইউথ পলিসি আমরা তৈরি করতে যাই, সেই সময় বিওএলসি আমাদের এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এই ইউথ পলিসি তৈরিতে কাজ করেন, এবং সেই সময় ইজাজ আহমেদের নেতৃত্বে যেই টিমটি তারা কাজ করেছিল ইউথ পলিসির ব্যাপারে, সেই সময় আমার মনে হয়েছে যে আসলে তাদের দিয়েই সম্ভব বাংলাদেশের তরুণদেরকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার। এবং আজকে এই অ্যালামনাই অ্যাওয়ার্ড সেরিমনিতে এসে আমার সত্যি ভালো লাগছে যে এত সুন্দর একটি আয়োজন তারা করেছেন, এবং এভাবে বিভিন্ন ক্ষেত্রে যে তরুণ উদ্যোক্তারা এবং তরুণদের ক্ষেত্রে যে অবদান রাখছে, তাদেরকে যে পুরস্কৃত করছেন এবং তাদের মেধাগুলোকে বের করে আনার ব্যাপারে সহযোগিতা করছেন, এই জন্য আমি আবার বিওএলসিকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি অভিনন্দন জানাচ্ছি সেই ছয়জন তরুণ গ্র্যাজুয়েটদের যারা নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতি স্বরূপ আজকের এই সম্মানজনক পুরস্কারে ভূষিত হচ্ছেন। আমি বিশ্বাস করি এই পুরস্কার আমাদের দেশ ও জনগণের জন্য আপনাদের আরও অনেক বেশি ভালো কাজ করার উৎসাহ যোগাবে। তরুণ প্রজন্মকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে, এবং শুধু দক্ষ নাগরিক হলে হবে না, তাদের মধ্যে দেশপ্রেমকেও জাগ্রত করতে হবে, যেটার কাজ আজকে বিওএলসি করে যাচ্ছে। আমি তাদের এই মহৎ উদ্যোগকে আবারও স্বাগত এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি যেটা বলছিলাম যে একজন মানুষ শুধু দক্ষ হলেই চলবে না, যদি তার মধ্যে সত্যিকার দেশপ্রেম না থাকে, মানুষের জন্য ভালোবাসা না থাকে। আমরা অবশ্যই আশা করি তাদের এই পুরস্কারের মধ্য দিয়ে তাদের মধ্যে সমাজ পরিবর্তনের আরও যে স্পৃহা, এটা আরও বেশি জাগ্রত হবে। আমি সত্যিকারভাবে তাদের সকল সেই কাজকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা করছি তারা এভাবেই তাদের কর্মপন্থায় তারা আরও অনেক দূরে এগিয়ে যাবে। ইতিমধ্যে আমি জেনে খুশি হয়েছি বিওএলসি প্রতিষ্ঠার 10ম বছরে পদার্পণ করেছে, এবং বিওএলসি সদস্যদের ধন্যবাদ জানাতে চাই, কারণে যে তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে 3500 যুবক গুণগত মান উন্নয়ন ও নেতৃত্বের বিকাশে প্রশিক্ষিত হয়েছে। আমি আশা করি ভবিষ্যতেও তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি একটি বিষয়ে কথা বলতে চাই। আজকে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ অত্যন্ত সুন্দরভাবে এমডিজি বাস্তবায়ন করেছে, অত্যন্ত সফলভাবে এমডিজি বাস্তবায়ন করেছে। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এসডিজিকে বাস্তবায়ন করা। এটা আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ, এবং আমাদের মধ্যে যেই কাজটি আমাদের মন্ত্রণালয়ের হাতে এসেছে সেটা হচ্ছে যে যুবকদের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদেরকে চাকরির নিশ্চয়তা দেওয়া, এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা, এই বিষয়টি আমাদের মধ্যে এসেছে। আমি মনে করি এটা এই এসডিজি বাস্তবায়ন আমাদের সরকার কাজ করে যাচ্ছে, এবং এর জন্য প্রধান একটি কাজ আমরা করছি, হয়তো অনেকেই সেটা জানেন না, যে ন্যাশনাল সার্ভিস নামে একটি প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সারা বাংলাদেশের, যেটা 128টি উপজেলায় আমরা ইতিমধ্যে শুরু করেছি। যেই সকল উপজেলাগুলোতে
বেকার যুবক রয়েছে, এসএসসি পাস থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত পাস করা যে সকল যুবক চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে এবং বা চাকরির জন্য কোথাও গেলে তাদেরকে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, সেই সকল যুবকদেরকে আমরা দুই বছরের জন্য 3 মাসের ট্রেনিং দিয়ে তাদের 2 বছরের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের চাকরির আমরা 2 বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। এবং এই 2 বছরে তাদের মধ্যে যে অভিজ্ঞতা তৈরি হচ্ছে এটা ভবিষ্যতে আমাদের জন্য অনেক বড় একটা তরুণদের অন্য অন্য কাজের ক্ষেত্রে অনেক বড় একটা সম্পদ হিসাবে আসছে। আমরা 128টি উপজেলায় করেছি, এবার আমাদের ইচ্ছে রয়েছে এই বছর আরও 150টি উপজেলায় এই কাজ করা। ইতিমধ্যে এর দ্বারা প্রায় 2.25 লাখ যুবক এবং যুব মহিলারা যারা উপকৃত হয়েছেন সরাসরি তারা কর্মসংস্থানে আজকে গেছেন এবং তারা ভবিষ্যতেও নতুন কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছে। তা আমি অবশ্যই মনে করি যে এই ন্যাশনাল সার্ভিসটি আমাদের আমাদের মতো দেশের জন্য একটা অনেক বড় একটা বিষয় যেটা আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করতে পেরেছি। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু অপ্রাতিষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রায় 82টি ট্রেডে আমাদের কিন্তু যুবকদের আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এর দ্বারা প্রায় এই পর্যন্ত প্রায় 60 লক্ষাধিক যুবক কিন্তু তারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে। এর মধ্যে প্রায় 25 লক্ষাধিক যুবক বা যুব মহিলারা সরাসরি কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এটা আমি মনে করি যে এই মন্ত্রণালয় বা অধিদপ্তরের জন্য এটা অনেক বড় একটি সফলতা এবং আমরা এই সফলতাকে এগিয়ে নিতে চাই। আমরা মনে করি এর জন্য যদি আমরা এগোতে পারি তাহলে সবচেয়ে বড় যে বিষয়টি প্রয়োজন, আমাদের শুধু জেলা পর্যায়ে ইউথ ট্রেনিং সেন্টার রয়েছে কিন্তু উপজেলা পর্যায়ে কোনো ট্রেনিং সেন্টার কিন্তু এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি নাই। কিন্তু এই উপজেলা পর্যায়ে করা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, যেখানে আমরা 64টি জেলায় করতে পারি নাই সেখানে আমরা 492টি উপজেলায় আমরা ইউথ ট্রেনিং সেন্টার করতে চাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন আগামী বাজেটের পর থেকে, আগামী অর্থ বছরের পর থেকে আমরা 492টি উপজেলা করার জন্য প্রাথমিকভাবে আমরা প্রায় 50টির অধিক উপজেলায় আমরা বেছে নিয়েছি যেখানে আমরা ইউথ ট্রেনিং সেন্টার আমরা যুবকদেরকে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আমরা এই ট্রেনিং সেন্টারগুলো তৈরি করব, যাতে তারা দেশে বিদেশে তারা কর্মসংস্থানের পদগুলো পেতে পারে, সে ব্যবস্থাটুকু আমরা করছি। এবং আমরা শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের নির্বাচন ইশতেহারে রয়েছে, আমাদের নির্বাচন ইশতেহারের মধ্যে 2টি বিষয় রয়েছে। একটি হচ্ছে যে গ্রামকে আমরা শহর করতে চাই, দ্বিতীয় ধাপটি যেটা রয়েছে সেটা হচ্ছে তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। আমরা তারুণ্যের শক্তিকে বাংলাদেশের সমৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগাতে চাই। আমরা মনে করি এই শক্তি যদি আমরা সঠিকভাবে কাজাতে লাগাতে পারি, আজকে আমাদের ন্যাশনাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের আওতায় আছি, আমাদের কিন্তু এখন তরুণদের সংখ্যা বেশি, কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি। আপনারা যদি দেখেন জাপান বা ওই অঞ্চলগুলোতে যদি দেখেন সেখানে দেখবেন বয়স্ক মানুষের সংখ্যা বেশি, কিন্তু আমরা এখনও 2050 সালের মতো বা তারও অধিক সময় পর্যন্ত আমরা কিন্তু মানে কর্মক্ষম মানুষ বা তরুণদের সংখ্যা আমাদের কিন্তু বেশি থাকবে। এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই তরুণদের যদি আমরা সঠিক ক্ষেত্রে সঠিক জায়গায় তারা আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে মনে করি বাংলাদেশের চেহারাটাই পাল্টে যাবে। এবং এই ক্ষেত্রে BYLC তারা একটি কার্যকর ভূমিকা পালন করছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি, এবং আমরা BYLC-কে আমি অনুরোধ করব এই ধরনের কাজগুলোকে আরও অনেক বেশি বেশি করার জন্য, কারণ আমাদের মধ্যে তরুণদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, আমাদের কাজ হচ্ছে এই ট্যালেন্টগুলো বের করে আনা। কিন্তু এই বের করে আনার জন্য এই সাহস যে যোগাতে হবে তরুণদের, এটা কিন্তু আমরা অনেকেই করি না। অনেকেই আমরা হতাশার কথা বলি তরুণদের সামনে গিয়ে, আমরা পারবো না এই ধরনের কথা বলি, কিন্তু তরুণরা যা পারে বিশ্বের কোনো শক্তি কিন্তু সেটা পারে না। আমরা যদি পেছনে ভাষা আন্দোলন দেখি, মুক্তিযুদ্ধ দেখি, আমরা যদি গণ অভ্যুত্থান দেখি, প্রতিটি আন্দোলনে কিন্তু এই তরুণরাই কিন্তু লিডিং পজিশনে ছিল এবং ভবিষ্যতেও 2041 সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে তৈরি করতে এই তরুণরাই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। এবং এই ক্ষেত্রে BYLC
যে কার্যকর ভূমিকা রাখছে এটা সত্যি প্রশংসার দাবিদার। আমি অবশ্যই বিএলসিকে এজাজ যেটা কাজ করছে অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে তার নেতৃত্বে যে টিমটা এবং গ্র্যাজুয়েটবৃন্দ যারা কাজ করছেন আমি তাদেরকে আশা করব তারা যেন এইভাবেই বাংলাদেশকে পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে এই কাজগুলো আরও এগিয়ে নেয়। তাদের প্রতি আমাদের শুভকামনা থাকলো এবং আমাদের মন্ত্রণালয় বিএলসি আমরা একসাথে কাজ করতে চাই এবং আমাদের তরুণদেরকে আমরা তাদের মধ্যে সেই ট্যালেন্টগুলোকে আমরা বের করতে চাই এবং আমরা আশা করছি এই বিএলসির মতো প্ল্যাটফর্ম আরও যে তরুণদের নিয়ে যারা কাজ করেন আমরা সকলে মিলেই আমরা আমাদের বাংলাদেশকে সুন্দর করে একটি উন্নত বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। সেই প্রত্যাশা রেখে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অগ্রিম সকলকে ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।